ভুবন বাদ্যকর নামটি সকলের কাছেই পরিচিত। গানটি শুনলে প্রথমেই মাথায় আসে জনপ্রিয় সেই গান কাঁচা বাদাম। বর্তমানে কি করছেন সেই গানের রচয়িতা? গানের পর এবার সিরিয়ালে নায়িকার বাবার চরিত্রে অভিনয় নিয়ে আসছে ভুবন, এবং এই চরিত্রে অভিনয় করে মুখে হাসি ফুটেছে তার। গত বছর কাঁচা বাদাম গান তাকে বীরভূমের গ্রাম থেকে ভাসিয়ে নিয়ে গিয়ে বিশ্বের দরবারে ফেলেছিল। বহুদিন সেই গানের সাফল্য উপভোগ করেছেন ভুবন। বিখ্যাত হয়ে যাওয়ার পর আগের মতো বাদাম বেচতে পারছিলেন না গানকে। এদিকে গানটিও বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার নিরীক্ষার পর কপিরাইট হারিয়েছে। সেই থেকেই অভাব অনটন ভুবনের নিত্যসঙ্গী। গান বেহাত হয়ে যাওয়ার অভিযোগ জানিয়ে কিছুদিন আগেই শিরোনামে এসেছিলেন তিনি। অভিনয় করে এখন আবার কিছুটা অর্থের মুখ দেখেছেন কাঁচা বাদাম গায়ক। কাঁচা বাদাম গানটি ভাইরাল হওয়ার পরে দাদাগিরি এবং স্মার্ট জোড়ির মতো বিভিন্ন রিয়েলিটি শো এর মঞ্চেও দেখা গিয়েছে ভুবনকে। সব জায়গায় গিয়েই তাকে পায়ের তোড়া হাতের বালা গিয়ে যেতে হতো। তবে এবার আর গানে নয়, অভিনয়ে আত্মপ্রকাশ করছেন বলে জানিয়েছেন ভুবন। ভুবন আরও জানান, সিরিয়ালে অভিনয় করে পারিশ্রমিক হিসেবে 40,000 টাকা পেয়েছেন। গত বছর যখন কাঁচা বাদাম নিয়ে খুব হইচই হচ্ছিল, ভুবন বলেছিলেন, মানুষের আশীর্বাদেই আমার গান সবার মন ছুঁয়েছে, আমি সবার সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছি, আগামী দিনে অভিনয়ের সুযোগ এলে নিশ্চয়ই অভিনয় করব। সেই ইচ্ছাও পূর্ণ হলো ভুবনের। রাতারাতি তারকা বনে গিয়েছিলেন ভুবন, তার উপার্জনেরও পরিমাণ বেড়ে যায়। সেই টাকায় দুবরাজপুরে মনের মতো বাড়ি তৈরি করেছিলেন ভুবন বাদ্যকর। তবে সেই বাড়িতে নাকি আর থাকতে পারছেন না তার পরিবার। পাওনাদারের অত্যাচারে ভাড়া বাড়িতে গিয়ে উঠেছেন এখন সবাই। পাশাপাশি কাঁচা বাদাম গানের কপিরাইট নিয়ে আদালতে মামলাও চলছে। ভুবনের অভিযোগ, বীরভূমের এক গানের স্টুডিওর মালিক তাকে ঠকিয়ে নামমাত্র টাকায় এই গানের স্বত্ব হাতিয়ে নিয়েছে। গুধুলিবালা মিউজিকের কর্ণধার গোপাল ঘোষ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন।